নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রশ্নপত্র খুবই ইজি এসেছে এবং প্রচুর প্রশ্ন কমন এসেছে। 1.1-এর প্রশ্নের অ্যান্সার হবে অ্যান্সার বাহালি বৌদি বলে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে 1.2-তে, 1.2-এর অ্যান্সার হবে ঘরানসার বিরাগী রূপ দেখে। 1.3-এর অ্যান্সার হবে ঘরানসার বার্মা ওয়েল কোম্পানিতে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে 1.4-এর অ্যান্সার হবে ঘরানসার ঝুলন্ত বিছানায়। 1.5-এর অ্যান্সার হবে ঘরানসার গানের দুটি পায়ে। 1.6-এর অ্যান্সার হবে ঘরানসার কি আছে গঙ্গোদক দিয়ে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ছিল, প্রচুর পরিমাণে প্রশ্ন কমন এসেছে। 1.7-এর অ্যান্সার হবে ঘরানসার রিজার্ভার পেন। 1.8-এর অ্যান্সার হবে ঘরানসার সুগ্রাহী কাগজ, ঠিক আছে। 1.9-এর অ্যান্সার হবে ঘরানসার সত্যজিৎ রায়। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার সলভ করেছে। 1.10-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রযোজ্যকর্তা। 1.11-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্ম কারক। 1.12-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রূপক কর্মধারায়। 1.13-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ব্যক্তি তৎপুরুষ। 1.14-এর অ্যান্সার হবে আমাদের নির্দেশক বাক্য। 1.15-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সরল বাক্য, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার নিয়ে আলোচনা করছি। 1.16-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভাববাচ্য। 1.17-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কর্মকর্তী বাচ্য। তো দেখো, দু দাগের প্রশ্নগুলো কী আছে। 2.11-এ কী বলছে, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধি কী, অ্যান্সার হবে জামা অদল বদল। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে 2.12-তে, বড় ভয় করিয়া করিতে লাগলো নদের চাঁদ, নদের চাঁদের ভয় পাওয়ার কারণ কি, অ্যান্সার হবে নদীর বিভৎস রূপ দেখে, তাই তো। 2.13-এর প্রশ্নের অ্যান্সার হবে কী বলছে, অপূর্বর মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া রইল। অপূর্ব কী দেখে মুগ্ধ হয়েছিল, মানে গ্রীষ্ম মহাপাত্রের চোখের দিকে তাকিয়ে সে কী হয়েছিল, মানে অপূর্ব মুগ্ধ হয়ে গিয়েছিল। 2.14-এর অ্যান্সার হবে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আছে। সন্ন্যাসী জগদীশবাবুর বাড়ি থেকে চলে গেলেন, আক্ষেপ করেন হরিদা, হরিদা কী আক্ষেপ করেছিলেন, সন্ন্যাসী জগদীশবাবুর বাড়ি থেকে চলে গেলেন। তো দেখো 2.15-এ কী বলেছে, রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির অর্থ কী, এটা স্ক্রিনশটে দেওয়া আছে, তোমরা লিখে নেবে, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে 2.2-তে কী বলেছে, 2.21-এ কী বলেছে, যেখানে ছিল শহর সেখানকার কী অবস্থা, অ্যান্সার হবে কাঠ কয়লা। 2.22-তে কী বলেছে, বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা, অ্যান্সার হবে লাঞ্ছিত বিতাড়িত এবং বঞ্চিত মানুষের উপর যে অত্যাচার, সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারছো আমি কী বলেছি। পরের প্রশ্ন কী বলেছে 2.24-এ কী বলেছে, তথা কন্যা থেকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে, অ্যান্সার হবে দিব্য পুরীতে থাকে। 2.25-এ কী বলেছে, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ কেন করেছেন। তোমরা তো জানো যে কোনো কিছু যদি ধ্বংস হয়ে যায়, তার ভিতর থেকে, ধ্বংসের ভিতর থেকে কিন্তু নতুন কিছু সৃষ্টি লুকিয়ে আছে, বুঝতে পারছো আমি কী বলেছি। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে, প্রচুর পরিমাণে প্রশ্ন ছেলেমেয়েরা কমন পেয়েছে, খুবই ইজি প্রশ্ন হয়েছে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো 2.31-এর প্রশ্ন কী বলেছে, কুইল কাকে বলে। তোমরা তো জানো যে পালকের তৈরি কলমকে কুইল বলে। 2.32-এর প্রশ্ন কী বলেছে, বঙ্গীয় সাহিত্যের পরিষদের উদ্যোগের দুটি ত্রুটি কী, অ্যান্সার হবে একসঙ্গে কাজ না করা, মানে একসঙ্গে কাজ না করার ফলে, এর ফলে কিন্তু বঙ্গীয় সাহিত্যের কিন্তু সবথেকে বড় ত্রুটি ছিল, ঠিক আছে। পরের প্রশ্ন 2.33-তে কী বলেছে, আচার্য সবই আজ অবলুপ্তের পথে, আজ কী অবলুপ্তের পথে, অ্যান্সার হবে কলম। তো দেখো এবার আমি 2.4-এর প্রশ্ন সলভ করবো, বিভক্তি কাকে বলে, আমাদের স্ক্রিনশটে দেওয়া আছে, তোমরা লিখে নাও, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে 2.42-এর প্রশ্ন কী বলেছে, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দেওয়া, অ্যান্সার হবে সূর্য উঠলে সূর্যমুখী ফুটবে বা সূর্য উঠলে পদ্ম ফুটবে। 2.43-তে কী বলেছে, উপগ্রহ এর ব্যাসবাক্য, এটি হচ্ছিল অব্যয়ভাব সমাস, ঠিক আছে। উপগ্রহ ছিল কথাটির ব্যাসবাক্য সমাসের নাম অব্যয়ভাব সমাস। আর 2.44-এ কী বলেছে, আলোপ সমাস কাকে বলে, এটা স্ক্রিনশটে দেওয়া আছে, তোমরা লিখে নাও। 2.45-এ কী বলেছে, বলেছে যে বিমলবাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায়। তো দেখো বিমলবাবু হয়েছিল উদ্দেশ্য আর হেঁটে হেঁটে স্কুলে যায় হয়েছিল বিদয়, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। পরের প্রশ্ন কী বলেছে 2.46-এ, খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন, কারণ বাক্যটি কোনো যোগ্যতা নেই, মানে উল্টোপাল্টা বাক্য, মানে বাক্যটি কোনো গঠনই হয়নি। 2.47-এ কী বলেছে, ভাববাচের একটি উদাহরণ দাও, আমার খাওয়া হয়েছে, অ্যান্সার হবে 2.48-এ কী হবে, জটিল বাক্য পরিবর্তন করতে বলেছে, অ্যান্সার হবে যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল, অ্যান্সার কী হবে, যখন কথাটা শুনলো তপন, তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল, যখন কথাটা শুনলো তখন
তপনের চোখ মার্বেল হয়ে গেল, এরকম লিখবে, ঠিক আছে। 2.49 কি বলেছে, সিঁড়ি থেকে নামা হলো, এর বাক্যটির কর্তৃপক্ষ হলো সিঁড়ি থেকে নামলো। 2.4.10 অ্যান্সার হবে চাঁদের পাহাড়ের গল্প ভোলা যায় কি, চাঁদের পাহাড়ের গল্প ভোলা যায় কি, প্রশ্নসূচক বাক্য হয়ে গেছে। তো দেখো তিন দাগের যে প্রশ্নগুলো আছে সেইগুলো তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন আসছে, হুবাহু কমন আসছে। 2023 সালে মাধ্যমিকের যে বাংলা যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে কমন এসেছে, তোমরা দেখে নাও। 3.2 এর প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, 4.1, 4.2, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন আসছে, প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা কমন পেয়েছে। মাধ্যমিক 2023 সালের যে মাধ্যমিকের যে বাংলা পরীক্ষা হয়েছে সেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেল। তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো 8 দাগের প্রশ্ন, ঠিক আছে, কোনি থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো। 5 নম্বরের তিনখানা প্রশ্ন আছে, দুটো প্রশ্ন তোমাকে লিখতে হবে। তো দেখো ইংলিশে আছে, এটা বাংলায় বঙ্গ অনুবাদ করতে হবে, বুঝতে পারছো। তো দেখো পরের প্রশ্নগুলো দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন রচনা বা প্রবন্ধ রচনা দেখে নাও। তো দেখো প্রবন্ধ রচনা কিন্তু কমন এসেছে, ঠিক। তো দেখো বহিরাগত পরীক্ষার্থীদের জন্য প্রশ্নগুলো আছে, এইগুলো মানে যারা রেগুলার পড়াশোনা করে তাদের জন্য নয়। তো দেখে নাও মাধ্যমিকের 2023 সালের বাংলা প্রশ্নপত্র, প্রত্যেকটা প্রশ্ন এবং তার অ্যান্সার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।